সবশেষ সংবাদ প্রথমে জানিয়ে দেব সংবাদ ছিল না সরকার শ্রমিকদের মানুষই মনে করে না বলছেন জিএম কাদের পাঁচ আগস্টের পর আবারও কঠোর লকডাউন মানতে চায় না কেউ সেতু মন্ত্রীর বাড়ির সামনে বিস্ফোরণ ছয়টি ককটেল উদ্ধার নাচ গান সহ মদের আসর বসাতেন মডেল মৌ এবং সবশেষ জানাবো হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে এবার চাঁদাবাজির মামলা শিরোনাম শুনলেন এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন সরকার শ্রমিকদের মানুষই মনে করে না বলছেন জিএম কাদের সরকারের অদূরদর্শী সিদ্ধান্তে শ্রমিকদের ফের পায়ে হেঁটে ও কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে রাজধানীতে ফিরতে হয়েছে জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন শ্রমিকদের সঙ্গে অশোভন ও নির্মম আচরণ করা হয়েছে জাপা চেয়ারম্যান বলেন গত একুশ জুলাই কোরবানির ঈদের আগে গণপরিবহন চলেছে মাত্র দুই দিন স্বল্প সময় গণপরিবহনে গাদাগাদি করে ঈদ যাত্রায় চলাচল করেছে লাখো মানুষ তিনি বলেন কঠোর বিধিনিষেধের মধ্যে গেল ত্রিশ জুলাই হঠাৎ ঘোষণা পহেলা আগস্ট থেকে তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে এমন ঘোষণায় স্বল্প আয়ের শ্রমিকদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয় শ্রমিকরা চাকরি বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে রাজধানীর পথে ছুটেছেন উল্লেখ করে তিনি বলেন বিপর্যয় এরাতে সরকারিভাবে একত্রিশ জুলাই ও পহেলা আগস্ট সীমিত পরিসরে গণপরিবহন চালু করে সরকার গেল বছর এপ্রিল মাসে লকডাউনের মধ্যেই তৈরি পোশাক কারখানা খুলে এমন নির্মাণ পরিহাস করা হয়েছে শ্রমিকদের সঙ্গে তিনি আরো বলেন মনে হচ্ছে সরকার শ্রমিকদের মানুষ মনে করেন না গত বছরের লকডাউন থেকে শিক্ষা নেয়নি সংশ্লিষ্টরা এটি ক্ষতিগ্রস্ত হচ্ছে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ পাঁচ আগস্টের পর আবারও কঠোর লকডাউন মানতে চায় না কেউ করোনাভাইরাসের সংক্রমণ রোধে চোদ্দ দিনের কঠোর বিধিনিষেধ চলছে কিন্তু সাত দিন যেতে না যেতেই বিধিনিষেধের আওতায় থাকা বিভিন্ন খাত সংশ্লিষ্টরা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি তুলেছেন এরই মধ্যে বিধিনিষেধের দশ দিনের মাথায় রফতানিমুখী শিল্প কারখানা খুলে দেয় সরকার এখন মালিক শ্রমিকরা দোকান রেস্তোরাঁ গণপরিবহন খুলে দেওয়ার দাবি জানিয়েছেন চলমান লকডাউনের মেয়াদ শেষে পাঁচ আগস্টের পর কেউ আর বিধিনিষেধ মানতে চান না কিন্তু এর মধ্যে নিয়ন্ত্রণে আসেনি করোনা সংক্রমণ পরিস্থিতি বরং দিনের পর দিন পরিস্থিতির অবনতি হচ্ছে প্রতিদিনই করোনায় আক্রান্ত হয়ে আড়াইশো মানুষ মারা যাচ্ছেন আক্রান্ত হিসেবে শনাক্ত হচ্ছে পনেরো হাজারের মতো এর মধ্যে বিধিনিষেধ আরো দশ দিন বাড়ানোর সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর পাঁচ আগস্টের পর থেকে বাস চালুর দাবি জানিয়ে ওসমান আলী বলেন করোনার জন্য তো বাস মালিক শ্রমিকরা দেয় না সব খুলে দেওয়া হয় কিন্তু গাড়ি বন্ধ রাখা হয় কেন আমরা সরকারের কথা বলছি আমাদের দাবি জানাচ্ছি তারা শুধু বলেন দেখছি আমরা আশা করি পাঁচ আগস্টের পর বাস চালতে পারবে আমরা আশা করি পাঁচ আগস্টের পর বাস চালাতে পারবো সরকার এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে ওসমান আলী আরো বলেন যারা একটি দুটি গাড়ির মালিক তারা সবচেয়ে বেশি কষ্টে আছেন তারা কারো পারছে না পরিবার নিদারুণ কষ্টে আছেন বাংলাদেশ অভ্যন্তরীণ ও পরিবহন সংস্থার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বদিউজ্জামান বাদল জাগো নিউজকে বলেন আগামী পাঁচ আগস্ট থেকে লঞ্চ যাতে চলাচল করতে পারে সেই অনুমতি চেয়ে আমরা সরকারের কাছে আবেদন জানিয়েছি একইসঙ্গে সঙ্গে লকডাউনে ক্ষতিগ্রস্ত মালিকদের প্রণোদনা ও অনুদান দেওয়ারও দাবি জানিয়েছে আমরা সরকারকে জানিয়েছি নির্বিঘ্নে লঞ্চ চালাতে দিন লঞ্চগুলো বসে থাকায় এর মেনটেন্স খরচ অনেক সরকারের ট্যাক্স তো কোনোটাই মাফ নেই সবই আমরা দিচ্ছি তিনি আরো বলেন অনেক লঞ্চ মালিক আছেন যারা এই লঞ্চের উপর ভিত্তি করে জীবিকা নির্বাহ করেন তার অত্যন্ত কষ্টের মধ্যে পড়ে গেছেন লঞ্চে শুধু মানুষই আসে না নানান ধরনের পচনশীল পণ্য আসে সেগুলো শহরে আসছে না আগস্টের পর নিষেধ তুলে দিয়ে সব দোকান ব্যবসা প্রতিষ্ঠান ও বিপণী বিতান খুলে দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি অন্যদিকে পাঁচ আগস্টের পর স্বাস্থ্যবিধি মেনে হোটেল রেস্তোরাঁ স্বাভাবিক নিয়মে খোলা রাখতে চান মালিকরা তা সম্ভব না হলেও অন্তত অর্ধেক আসনে বসিয়ে হোটেল রেস্তোরাঁ চালুর দাবি জানিয়েছেন তারা পাঁচ আগস্টের পর গণপরিবহন সহ সবকিছু খুলে দেওয়ার দাবি জোরালো হচ্ছে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফারহাদ হোসেন বলে সবাই তাদের ভয়েস রেইজ করতে চাইবে এটা স্বাভাবিক কিন্তু সরকার সিদ্ধান্ত নেবে কি করলে ভালো হবে সবার আগে দরকার আমাদের সংক্রমণ নিয়ন্ত্রণ সেতুমন্ত্রীর বাড়ির সামনে বিস্ফোরণ ছয়টি ককটেল উদ্ধার সেতুমন্ত্রী উবায়দুল কাদের নোয়াখালীর কোম্পানিগঞ্জের বসুরহাটে গ্রামের বাড়ির সামনে সড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে ঘটনাস্থল থেকে ছয়টি অবিস্ফোরিত ককটেল একটি বিস্ফোরিত ও এক রাউন্ড কর্তুজ উদ্ধার করেছে পুলিশ কোম্পানিগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার বিষয়টি নিশ্চিত করে জানান খবর পেয়ে কোম্পানিগঞ্জ থানার পুলিশ ও কোম্পানিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি সুপ্রভাত চাকমা ঘটনাস্থলে রয়েছে তবে কেবা বা কারা দিন দুপুরে এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে এ বিষয়ে ওসি কিছু জানাতে পারেনি ওসি আরো জানান মন্ত্রীর বাড়ির বসুরহাট দাগন ভুঁইয়া সড়কে ফাঁকা জায়গায় ককটেল বিস্ফোরিত হয় এছাড়া পাঁচটি ককটেল একটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে পুলিশ তবে ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে কোম্পানিগঞ্জ উপজেলা আমেরিকার মুখপাত্র মাহবুবুর রশিদ মঞ্জু বলেন এটি একটি সাজানো নাটক বসুরহাট দাগন ভুঁয়া সড়ক একটি আঞ্চলিক মহাসড়ক এ সড়কে বারবার ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কাদের মির্জা ঘোনা পানিতে মাছ শিকার করতে চায় যুক্তরাষ্ট্র থেকে কাদের মির্জার নির্দেশে কোম্পানিগঞ্জকে অস্থিতিশীল রাখতে এবং প্রতিপক্ষী নেতাকর্মীদের ফাঁসানোর জন্য তার অনুসারীরা এমন ঘটনা ঘটিয়েছে এ সময় তিনি পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা যেন বিষয়টি খতিয়ে দেখে প্রকৃত রহস্য উদ্ঘাটন করে বাসে নাচ সহ মদের আসর বসাতেন মদের পিয়াসা ও আলোচিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও নিয়মিত বাসায় বসাতে আসরকে আরো প্রাণবন্ত করে তুলতে তাদের সংগ্রহে রাখতেন বিভিন্ন ধরনের মাদক দ্রব্য আসরে ডেকে আনা অথবা ইনভাইটেশনে আসা গেস্টদের কাছে অর্থের বিনিময়ে বিদেশি মদ ইয়াবা ট্যাবলেট নিষিদ্ধ সহ বিভিন্ন মাদক বিক্রি করতেন মডেল পিয়াসা ও মৌ রাজধানীর গুলশানের বাড়িধারা থেকে মডেল পিয়াশাকে মোহাম্মদপুরের বাবুর রোডের বাড়ি থেকে মডেল মৌকে মাদকদ্রব্য সহ গ্রেফতারের পর প্রাথমিক অনুসন্ধানে এইসব তথ্য পেয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা রোববার রাতে আলোচিত এই দুই মডেলের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে মদ ইয়াবা ট্যাবলেট ও শিশা উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ সোমবার বিকেলে রাজধানীর গুলশান থানায় মডেল ফারিয়া মাহবুব পিয়াসাকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনি একটা মামলা দায়ের করা হয় ডিএমপির গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের উপপরিদর্শক শহীদুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন মামলায় অজ্ঞাতনামা আরও দুই তিন জনকে আসামি করা হয় এদিকে মাহমুদপুরের বাবর রোডের বাসা থেকে গ্রেফতার হওয়া মডেল মরিয়ম আক্তার মোয়ের বিরুদ্ধে রাজধানীর মহম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনি একটি মামলা দায়ের করা হয় ডিএমপি গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের পরিদর্শক শিশির কুমার কর্মকার বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন আসামি পিয়াশাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলি তিনি জানান ঢাকা শহর সহ বিভিন্ন এলাকা থেকে এমন মাদকদ্রব্য সংগ্রহ করে তিনি বাসে আনেন তার বাসায় নাচ ও গানের আসর বসান এবং লোকজন ডেকে এনে অর্থের বিনিময়ে তাদের কাছে সব মাদক বিক্রি করতেন এই কাজে তাকে আরো কয়েকজন সহায়তা করতেন বলেও প্রাথমিকভাবে জানান আসামি মডেল পিয়াসা অপরদিকে রাজধানীর মহম্মদপুর থানায় মডেল মরিয়ম মাক্তার ময়ের বিরুদ্ধে দায়ের করা মাদক মামলার এজাহারে মামলার বাদী পরিদর্শক শিশির কুমার কর্মকার উল্লেখ করেন রোববার দোসরা আগস্ট রাত এগারোটা পঞ্চান্ন মিনিটে মহম্মদপুর থানাধীন বাবর রোডের দুইশো উনত্রিশ বাসার নিচতলার রুমে অভিযান চালিয়ে মাদকদ্রব্য সহ এক নারীকে আটক করা হয় জিজ্ঞাসাবাদী তার নাম মরিয়ম আক্তার মৌ বলে জানা যায় মডেল মৌয়ের ঘরে কাঠের তৈরি ড্রেসিং টেবিলের নিচে ড্রয়ার থেকে নীল রঙের জিপার যুক্ত পাঁচটি প্যাকেটে মোট সাতশো পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট মাস্টার বেডরুমের বাথরুমের ভেতর থেকে বিভিন্ন ব্র্যান্ডের বারো বোতল বিদেশি মদ বাসা ড্রয়িং রুমে দেয়ালের কাচের আলমারি থেকে মদ পানের জন্য ব্যবহৃত দশটি লং কাচের গ্লাস বারোটি কাচের গ্লাস একটি স্টিলের আইস বক্স কাচের খালি বোতল একটি জব্দ করা হয় হেলেনা চাঁদাবাজির মামলা হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে পল্লবি থানায় আরেকটি মামলা দায়ের হয়েছে আব্দুর রহমান তুহি নামে এক সাংবাদিক চাঁদাবাজির অভিযোগ এনে মামলাটি করেন এর আগে তার বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়েছে এর মধ্যে একটি মামলায় তিনি রিমান্ডে রয়েছেন পল্লী থানার অফিসার ইনচার্জ পারভেজ ইসলাম বলেন হেলেনা জাহাঙ্গীর জয়যাত্রা টিভির আরো কয়েকজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে মামলাটি করেন আব্দুর রহমান তুহিন তার অভিযোগটি আমরা তদন্ত করে দেখছি এদিকে পল্লবী থানার সূত্রে জানা যায় জয়যাত্রা টেলিভিশনের ভোলা প্রতিনিধি দেওয়ার নাম করে আব্দুর রহমান তুহিনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেয় কর্তৃপক্ষ এই অভিযোগে জয়যাত্রা টিভির চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর জেনারেল ম্যানেজার হাজেরা প্রধান বার্তা সম্পাদক কামরুজ্জামান আরিফ সহ অজ্ঞাত পরিচয় দশ থেকে বারো জনকে অভিযুক্ত করে মামলাটি করেন আব্দুর রহমান তুহি সম্প্রতি আমি চাকরিজীবী লীগ নামে নতুন সংগঠন করে সম্প্রতি আলোচনা সমালোচনার জন্ম দেওয়া হেলেনা জাহাঙ্গীরের ঢাকার গুলশানের বাড়িতে বৃহস্পতিবার উনত্রিশ জুলাই অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব এ সময় তার বাসা থেকে বিদেশি মদ ও মুদ্রা হরিণ ও ক্যাঙ্গরুর চামড়া ওয়াকেটুকির সেট এবং ক্যাসিনোর সরঞ্জাম উদ্ধার করা হয় প্রিয় দর্শক এ ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায়কনটি ক্লিক করে রাখুন